মালদহে আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আবাস যোজনার তালিকায় সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ পাণ্ডের নাম। কেন্দ্রীয় প্রতিনিধি দল কথা বললেন অভিজিৎ পাণ্ডের পরিবারের লোকেদের সাথে। যদিও মালদহের জেলা শাসকের দাবি ডিসেম্বর মাসেই তার নাম বাতিল করে দেওয়া হয়েছে। মালদহ কালিয়াচক 3 নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামের ঘটনা। মালদহের কালিয়াচক 3 নম্বর ব্লকে কেন্দ্রীয় প্রতিনিধি দল কালিয়াচক বিডিও অফিসে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। সঙ্গে ছিলেন 2 সদস্যের প্রতিনিধি দল, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ জামিল ফতেমা জেবা। ঝা চকচকে পেল্লাই বাড়ি, পেশায় রেশন ডিলার। কালিয়াচক 3 নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রামে যদুনন্দন দাস নামে ওই রেশন ডিলারের নাম আবাস যোজনার তালিকায়। তবে ওই রেশন ডিলারের দাবি, তিনি কখনোই আবাস যোজনার জন্য আবেদন করেননি। রেশন দোকান আপনার নামে এলো তালিকায় কি করে? কি করে বলবো, আমি আবেদন করেছেন? না, আবেদন করিনি। আমি পরে লিস্টটা দেখেছি, লিস্ট যখন বেরিয়ে আসে তখন দেখেছি, আমি তখন থেকে বাদ দিয়েছি। নোটিশ তো কাটিয়ে দিয়েছি, তখন থেকে বাদ দিয়েছি নামটা আমার। আমার নাম আবেদন করেননি? না। মালদার জেলা শাসক জানিয়েছেন বাড়ি পাওয়ার যোগ্য নয় এমন 11 জনের নাম বাতিল করে দেওয়া হয়েছে গত বছর ডিসেম্বর মাসে। উল্লেখ্য, গত 5 জানুয়ারি কেন্দ্রীয় প্রতিনিধি দল এই এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী যেটা চেয়েছিলেন যে যারা একেবারে হতদরিদ্র গরিব মানুষ, যাদের মাথার উপরে ছাদ নেই, যারা এখনো পর্যন্ত ত্রিপলের নিচে বাস করে, টাটির বেড়া, এই ধরনের লোকেদের যাতে পাকা বাড়ি হয়, সেই জন্যই প্রধানমন্ত্রীর আবাস যোজনার প্রকল্পটা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।